হ্যালো ভিউার্স স্লেস ট্যাকাবার চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মা হয়ে যাওয়ার পরে সেটা অল্প কদিন পরেই হোক বা বেশ কিছুদিন পরেই হোক না কেন মা হয়ে যাওয়ার পরেও মায়েদের পিরিয়ডসের নানা রকমের সমস্যা চলতে থাকে এই নিয়ে তোমরা অনেকবার অনেক কমেন্টস করেছো তো আজকে আমি সেই সমস্ত সমস্যাগুলোর কথা তোমাদের সাথে শেয়ার করবো কি তার সমাধান হতে পারে সেটাও তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো এতে না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি তো দেখো প্রেগন্যান্সি চলাকালীন আমাদের পিরিয়ডস বন্ধ থাকে তারপর যখন আমরা মা হয়ে যাই সেই সময় কবের থেকে আবার পিরিয়ডস স্টার্ট হবে কতদিন পর থেকে পিরিয়ড স্টার্ট হবে সেটা বেশ কিছু বিষয়ের ওপরে নির্ভর করে ফিডিং মা করাচ্ছেন কি না ভালোভাবে ফিডিং বন্ধ করে দিয়েছেন কি না ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ের ওপরে ব্যাপারগুলো নির্ভর করে থাকে তো ডেলিভারির পরে কবে থেকে পিরিয়ড স্টার্ট হতে পারে কোন কোন লক্ষণগুলো দেখলে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত এর উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও আজকের ভিডিওটা স্পেশালি মা হয়ে যাওয়ার পরেও মায়েদের মধ্যে পিরিয়ডসের যে সমস্ত সমস্যাগুলো চলতে থাকে সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে এবং তার সমাধানকে নিয়ে আজকের ভিডিওতে আমি পিরিয়ডস পাঁচটা সমস্যার কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কী কী নর্মাল কী কী নর্মাল না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব সো লেট গেট স্টার্টেড প্রথমেই বলি নাম্বার ওয়ান যে প্রবলেমটা সেটা হচ্ছে পিরিয়ডস চলাকালীন হেভি ব্লিডিং হওয়া বা খুব বেশি পরিমাণে ব্লিডিং হওয়ার কথা দেখো নর্মালি কি হয় পিরিয়ডস যখন স্টার্ট হয় তখন প্রথম দিন দ্বিতীয় দিন এই দুদিন হয়তো খুব বেশি পরিমাণে ফ্লো হয় আস্তে আস্তে ক্রমশ সেটা কী হয় কমতে থাকে এবং মোটামুটি মানে প্লাস মাইনাস ধরলে ছদিনের কাছাকাছি গিয়ে সেটা পুরো প্রসেসটা সে মাসের মতন কমপ্লিট হয়ে যায় কারোর কারোর ক্ষেত্রে কিছু কম বেশি একদিন দুদিন এদিক ওদিক হতে পারে বাট আস্তে আস্তে ফ্লোটা কমতে থাকে কিন্তু যদি এরকম হয়ে থাকে যে যে পরিমাণে ফ্লো হওয়া স্বাভাবিক প্রথম দিন বা দ্বিতীয় দিন এরকম টাইমগুলোতে তার থেকে অনেক বেশি পরিমাণে ফ্লো হচ্ছে সেটা কিন্তু একদমই স্বাভাবিক না সাধারণত হেভি ফ্লো মনে করা হয় যদি একটা ফ্রেশ প্যাড ইউজ করা হলো এবং দু ঘন্টা হওয়ার আগেই দেখা যাচ্ছে এই প্যাডটা ভর্তি হয়ে গেছে আবার নতুন ফ্রেশ প্যাড ইউজ করতে হবে তো সেক্ষেত্রে সেটাকে হেভি ব্লিডিং বলে মনে করা হয় এছাড়া যদি ব্লিডিংয়ের সাথে সাথে ক্লটিংও থাকে মানে একদম ব্লাডটা ক্লট হয়ে রয়েছে জমাট বাধা মতন ব্লাড যদি বেরোতে থাকে খুব বেশি পরিমাণে তো সেটাকেও কিন্তু নর্মাল ধরা হয় না হ্যাঁ এই সমস্যাটা হতে পারে যদি থাইরয়েডের সমস্যা থাকে যদি পিসিওডির মতন সমস্যা থাকে সাধারণত হরমোনাল ইমব্যালেন্স থাকলে এই ধরনের সমস্যা হয়ে থাকে মানে দেহে হরমোনের কোনো পরিবর্তন হলে কম খরণ বা বেশি খরণ হলে এরকম সমস্যা হয়ে থাকে এন্ডোমেট্রিয়াম থেকে নিন এর ফলে কিন্তু এই ধরনের হেভি ব্লিডিংয়ের সমস্যা হতে পারে এবং এর সাথে সাথে পেটে ব্যথাও থাকতে পারে মানে প্রচণ্ড পেটে যন্ত্রণা হতে পারে এছাড়া কোনো পিল বা কোনো ওষুধ যদি রেগুলার বেসিসে খাওয়া হয় তো সেক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে যদি ওভারিতে কোনো অন্য ধরনের সিস্ট থাকে বা ফাইব্রয়েড থাকে ইউটেরাসে কোনো রকম সিস্ট থাকে বা ফাইব্রয়েড বা পলিপ থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এইরকম হেভি ব্লিডিংয়ের মতন সমস্যা হতে পারে পির্স চলাকালীন তো মোটামুটি এই সকল কারণগুলোর জন্য কিন্তু হেভি ব্লিডিং হয়ে থাকে কি করা উচিত কী করা যেতে পারে সে সম্পর্কে আমি পরে আলোচনা করছি নেক্সট যে সমস্যাটার কথা শেয়ার করবো সেটা হচ্ছে খুব অল্প পরিমাণে পিরিয়ডস হচ্ছে আর পিরিয়ডসটা খুব ইরেগুলার হয় এ মাসে হলো দেখা যাচ্ছে দু তিন মাস আবার হলো না আবার পরে গিয়ে হলো তো রকম সমস্যা অনেক মায়েদের হয়ে থাকে এক্ষেত্রে হতে পারে মায়ের হয়তো থাইরয়েডের মতন সমস্যা দেখা দিয়েছে বা মায়ের হয়তো পিসি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সেই সমস্যা হতে পারে বা মা হয়তো কোনো কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন রেগুলার বেসিসে তার থেকে এরকম সমস্যা হতে পারে তো এই সমস্ত কারণগুলোর জন্য পিরিয়ডসের টাইমে ব্লিডিং খুব অল্প পরিমাণে হতে পারে মানে একদিন হলো বা শেষ হয়ে গেলো বা দিন মতন কন্টিনিউ করলো তারপরে কমপ্লিট হয়ে গেল অথবা এমনও হতে পারে যে এক মাস হলো দু মাস হলো না এরকম ইরেগুলার বেসিসেও হতে পারে হ্যাঁ তো নর্মাল ব্যাপার তো এটা নয় কারণ আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক মাসে পিরিয়ডস হওয়াটা নর্মাল এবং প্রত্যেক মাসে পিরিয়ডসের টাইমে যদি ব্লিডিংটা স্বাভাবিক ফ্লো হয় তো সেক্ষেত্রে সেটা নর্মাল আদারওয়াইজ কম হওয়াটাও ঠিক না বেশি হওয়াটাও ঠিক না তিন নম্বর যে সমস্যাটার কথা শেয়ার করব সেটা হচ্ছে স্পটিং স্পটিং মানে হচ্ছে ধরো এই মাসে পিরিয়ডস হলো কমপ্লিট হয়ে গেল পরের মাসে আবার পিরিয়ডস হবে একটা নির্দিষ্ট টাইমে ইন দ্য মিন টাইম এই দুটো টাইমের মাঝে আবার ব্লিডিং হচ্ছে অর্থাৎ পিরিয়ডসের টাইম বাদ দিয়ে মাসের অন্যান্য টাইমগুলোতে যদি ব্লিডিং হয়ে থাকে সেটাকে বলা হয় স্পটিং স্পটিং অল্প পরিমাণে হতে পারে আবার এমনও হয়ে থাকে অনেক সময় যে এক মাসে পিরিয়ডস কমপ্লিট হয়ে গেল তারপরে আবার কিছুদিন পর ব্লিডিং হচ্ছে এবং সেটা এমনই বেশি পরিমাণে হচ্ছে বা এত দিন ধরে চলছে পরের মাসের পিরিয়ডসের টাইমটা চলে এলো এবং সেই সময় আবার পিরিয়ড স্টার্ট হয়ে গেল মানে দুটো পিরিয়ডসের মাঝখানে যে পরিষ্কার গ্যাপ থাকা প্রয়োজন সেরকম কোনো পরিষ্কার গ্যাপ থাকে না মাঝখানেও যদি ব্লিডিং হয় সেটাকে বলে স্পটিং এই ধরনের স্পটিংয়ের সমস্যা হতে পারে যদি পিসিওডি থাকে মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে পলিসিস্ট থাকে ওভারিতে তো সেক্ষেত্রে হতে পারে থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে বা যদি কন্ট্রাসেপটিভ পিল খাওয়া হয় রেগুলার বেসিসে সেক্ষেত্রে হতে পারে এছাড়া যদি কোনো রকম ইউটেরাসে কোনো ফাইব্রয়েড থাকে বা রকম সিস্ট থাকে ওভারিতে বা রকম পলিপ থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এরকম স্পটিং হতে পারে তো এক্ষেত্রে কি করা উচিত না উচিত সেটাও পরে তোমাদের সাথে ডিসকাস করছি চার নাম্বার যে সমস্যাটা হয়ে থাকে পিরিয়ডস সংক্রান্ত সেটা হচ্ছে পিরিয়ডসের যে দিন যে দিনে পিরিয়ডস হবে সেই নির্দিষ্ট দিনটা মেনটেন হচ্ছে না মানে ডেটটা মেনটেন হচ্ছে না ক্রমশ দিনটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ তো নর্মালি হয় কি যে দিন ফার্স্ট পিরিয়ড হলো এক মাসে তো সেটাকে প্রথম দিন ধরা হয় এবং প্রথম দিন ধরে এভাবে ওয়ান টু ডে ওয়ান ডে টু ডে থ্রি করে কাউন্ট করে ডে টোয়েন্টি এইট মানে আঠাশতম দিনে গিয়ে যদি পিরিয়ডস আবার হয় তো সেটাকে নর্মাল মনে করা হয় মানে একদম ঠিকঠাক এবার সেটা আঠাশ হতে পারে উনতিরিশ হতে পারে তিরিশও হতে পারে মানে ঠিক এক মাস পরে মানে আজকে যে ডেটে হলো একদম পরের মাসে সেই ডেটে গিয়েই হলো সেটাকেও নর্মাল মনে করা হয় বাট যদি দেখা যায় যে যে ডেটে আজকে হয়েছিল সেই ডেটটা পরের মাসে ক্রস করে গেছে পিরিয়ড স্টার্ট হয়নি বেশ কিছুদিন পরে গিয়ে হলো বা একদিন দুদিন পরে গিয়ে হলো এবং প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে ডেটে হয়েছিল আগের মাসে সেই ডেটে তো হচ্ছে না এবং দিনে দিনে সেটা আরও পিছিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সাবধান হতে হবে এবং এরকমভাবে চলতে চলতে যদি কোনো সময় দেখা যায় যে আগের মাসে যে ডেটে হয়েছিল এ মাসে সেই ডেট তো ক্রস করেই গেছে এমনকি সাত দিনও ক্রস করে গেছে তারপরে সাতটা দিনও কেটে গেছে পিরিয়ড স্টার্ট হয়নি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত কারণ হতে পারে মা হয়তো আবার কনসিভ করেছেন আবার প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তা না হলে কিন্তু মা যদি মনে করেন যে ডক্টরকে দেখানোর দরকার নেই বা যেরমভাবে চলছে চলুক সেক্ষেত্রে কিন্তু যেহেতু ডক্টরের সাথে কোনো রকম পরামর্শ নেওয়া হচ্ছে না কোনো রকম ট্রিটমেন্ট শুরু হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু মিস ডিসক্যারেজ হওয়ারও সম্ভাবনা থাকে এছাড়া একটুপিক প্রেগনেন্সির মতনও ভয় থেকে যায় মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ যে সমস্ত মহিলারা আছেন যদি তাদের পিরিয়ডস নির্দিষ্ট ডেটের পর সাত দিন পেরিয়ে যায় তাও না স্টার্ট হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং প্রেগন্যান্সি টেস্ট করা উচিত এছাড়াও নর্মালি যদি এরকমভাবে পিছিয়ে যেতে থাকে ডেট তো তার আর একটা কারণ হতে পারে পিসিওডি মধ্যে পরে থাইরয়েডের সমস্যা যার জন্য ডেটটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এক্ষেত্রেও আমরা আর কি কি করতে পারি সেটা তোমাদের সাথে পরে ডিসকাস করছি পাঁচ নাম্বার যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো পিরিয়ডস হলে কেমন ব্লিডিং হয় সেটা আমরা প্রত্যেক মেয়েই জানি হ্যাঁ এবার হয় কি যে এইরকম মানে পিরিয়ডসের টাইমে যে ব্লিডিং হচ্ছে সেই টাইপের ব্লিডিং যদি না হয় অন্য রকম ব্লিডিং হতে থাকে বা ব্লাড বেরোতে থাকে যেমন হয় না যে কোথাও কেটে গেলে যেমন একটা কাঁচা ব্লাড যেটা আর কি বেরোয় সেরম টাইপের যদি ব্লাড বেরোতে থাকে তো সেটা কিন্তু একদমই নর্মাল নয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেটা মানে পিরিয়ডসের কোনো ব্লিডিংই নয় সেটা অন্য কোনো সমস্যার ফলে ওই রকম কাঁচা ব্লাড বেরোচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবার তোমাদের সাথে শেয়ার করি পিরিয়ডস সংক্রান্ত যে যে সমস্যাগুলোর কথা তোমাদেরকে বললাম সেই সমস্ত সমস্যাগুলো যদি কোনো মা দেখতে পান তার সাথে সাথে কিন্তু তারা আরও বেশ কিছু লক্ষণ নিজেদের শরীরের মধ্যে দেখতে পেতে পারেন কারণ সাধারণত এই পিরিয়ডসে যে সমস্যাগুলো হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় বা অন্য কোনো সমস্যার ফলে হয়ে থাকে তার সাথে সাথে আরও কিছু শারীরিক লক্ষণও প্রকাশ পায় তো যদি কোনো মা এই দুটোকে রিলেট করতে পারেন যে শারীরিক কিছু কিছু লক্ষণ এবং পিরিয়ডসের সমস্যাও চলছে তো সেক্ষেত্রে কিন্তু সেই মায়ের অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যেমন এই ধরনের পিরিয়ডসের সমস্যা যদি চলতে থাকে কোনো মায়েদের তো সেক্ষেত্রে আরও যে যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে চুল পড়ে যাওয়া দেখো নর্মালি বিভিন্ন কারণে চুল পড়তে পারে বর্ষাকালে হোক বা ড্যানড্রাফের জন্য হোক নানা কারণে পড়তে পারে বাট এটাও একটা কারণ মানে শরীরের মধ্যে হরমোনের যদি সিক্রেশন ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে পিরিয়ডসের গন্ডগোল হতে পারে এবং সাথে সাথে চুল পড়ার মতন সমস্যাও হতে পারে নাম্বার টু যে লক্ষণটা দেখা দিতে পারে সেটা হচ্ছে ওজন অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া মানে মায়ের নর্মাল যা হাইট সেই হাইটে যে ওজন হওয়া উচিত তার থেকে অনেক বেশি ওজন বেড়ে গেছে মায় এটার একটা কারণ হতে পারে পলিসিস্টিক ওভারি বা থাইরয়েডের সমস্যা তো যদি কোনো মায়ের এরকম এক্সেস ওয়েট গেন হয়ে থাকে মানে প্রেগন্যান্সির পরে ওয়েট গেন সবার হয়ে থাকে বাট প্রেগনেন্সির সময়টা কেটে গেছে তাও মায়ের অত্যাধিক ওজন বেড়ে গেছে এবং পিরিয়ডসেরও কিছু না কিছু সমস্যা চলছে তো সেক্ষেত্রে কিন্তু মায়ের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত নাম্বার থ্রি যে লক্ষণটা দেখা দিতে পারে সেটা হচ্ছে মায়ের নর্মাল যা হাইট তার তুলনায় ওজন অনেক কম তো সেক্ষেত্রেও কিন্তু থাইরয়েডের মতন সমস্যা হতে পারে এবং সাথে সাথে মায়ের পিরিয়ডসের মতো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে নাম্বার ফোর যে লক্ষণ দেখা দিতে পারে মায়ের মধ্যে সেটা হচ্ছে ব্রোনও হওয়া বা অ্যাকেনে হওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্স থাকলে দেহের মধ্যে পর যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এক্সট্রা হেয়ার গ্রোথ হওয়া মানে ধরো এই সমস্ত জায়গাগুলোতে অত্যাধিক লোম বেরিয়ে গেছে বা এরকমভাবে রেখা বেরিয়েছে লোম বেরোচ্ছে তো এরকম অত্যাধিক পরিমাণে যদি গায়ে লোম বেরোতে থাকে বিভিন্ন জায়গায় সেটাও কিন্তু একটা ইন্ডিকেট করে যে হরমোনাল কিছু ইমব্যালেন্স আছে দেহের মধ্যে হ্যাঁ এবং তার সাথে সাথে পিরিয়ডসের সমস্যাও মায়ের থাকতে পারে তো এই ব্যাপারগুলোকে কিন্তু আমাদের একটু রিলেট করে দেখা উচিত যে কোনো মায়ের এই ধরনের লক্ষণগুলো সাথে সাথে আছে কি না পিরিয়ডসের সমস্যার সাথে সাথে হ্যাঁ এছাড়া যে লক্ষণটা দেখা দিতে পারে সেটা হচ্ছে মায়ের অত্যাধিক পরিমাণে ঘামের দুর্গন্ধ হতে পারে মানে অনেক সময় অ্যান্ড্রোজেন হরমোনের অত্যাধিক বেড়ে যাওয়ার ফলে এরকম সমস্যাগুলো হয় তো এই একইভাবে হরমোনাল ইমব্যালেন্স থাকার ফলে কিন্তু ঘামের দুর্গন্ধও প্রচণ্ড পরিমাণে হতে পারে এবং সাথে সাথে পিরিয়ডসের সমস্যাও চলছে হ্যাঁ পিরিয়ডসের সমস্যা চলার সাথে সাথে নাম্বার সেভেন যে লক্ষণটা দেখা দিতে পারে সেটা হচ্ছে মায়ের মেজাজ খিটখিটে হয়ে থাকে সবসময় একটুতেই রেগে যাচ্ছে একটুতেই খিটখিটে হয়ে যাচ্ছে বা অত্যাধিক পরিমাণে স্ট্রেস রয়েছে কোনো চিন্তায় রয়েছে সবসময় কিছু না কিছু চিন্তা করছে বা দুশ্চিন্তায় রয়েছে তো এই সমস্ত লক্ষণগুলোও কিন্তু দেখা দিতে পারে পিরিয়ডসের সমস্যার সাথে সাথে নাম্বার এইট যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে মা যদি দেখেন যে হ্যাঁ তার পিরিয়ডসের মধ্যে কিছু সমস্যা রয়েছে এবং সাথে সাথে তিনি বাইরের অত্যাধিক পরিমাণে বাইরের খাবার দাবার খান জাঙ্ক ফুড খান と。 সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নিশ্চয়ই কোনো হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে বা পলিসেসিকোভারির মতন সমস্যা রয়েছে তার ফলে কিন্তু মা একটা ধারণা করতে পারেন যে পিরিয়ডসে তার সমস্যা হচ্ছে হ্যাঁ তো এই সমস্ত মানে পিরিয়ডসের সমস্যা চলার সাথে সাথে এই সমস্ত লক্ষণগুলোও কিন্তু মায়ের মধ্যে দেখা দিতে পারে এরপর বলি যে আমরা কি করব কি করা উচিত আমাদের তো দেখো নর্মাল পিরিয়ডস যেমন হয় আমরা তো প্রত্যেকেই জানি যে হয়তো একদিন দুদিন তিন দিন মতন ভালো করে নর্মাল টাইপের ফ্লো হলো তারপর আস্তে আস্তে কমতে থাকছে এবং কমে মোটামুটি কম বেশি একটু মানে কারোর কারোর ক্ষেত্রে ডিফার করতে পারে তো কম বেশি ছ দিনের মধ্যে ব্যাপারটা কমপ্লিট হয়ে যায় তারপর আবার পরিষ্কার একটা গ্যাপ থাকে আবার পরের মাসে নির্দিষ্ট টাইমে পিরিয়ড স্টার্ট হয়ে যায় বিশেষ কোনো রকম যন্ত্রণা বা কোনো কিছু থাকে না খুব বেশি পরিমাণে ফ্লো হয় না খুব কম ফ্লো হয় না আবার ক্লটিংও খুব বেরোয় না তো এগুলো হচ্ছে জাস্ট নর্মাল পিরিয়ডস হ্যাঁ এবার এই নর্মাল পিরিয়ডস বা নর্মাল যে ছন্দটা রয়েছে পিরিয়ডসের সেটা যদি পাল্টে যায় যখনই মা দেখবেন যে হ্যাঁ সেটা পাল্টে যাচ্ছে হতে পারে সেটা হেভি ব্লিডিংয়ে পরিণত হয়েছে খুব বেশি পরিমাণে তার ব্লিডিং হচ্ছে হতে পারে পিরিয়ডসের সময় খুব পেটে যন্ত্রণা হচ্ছে বেড়ে গেছে আগে যেটা ছিল না হতে পারে পিরিয়ডসের সময় ব্লিডিংটা খুব কম পরিমাণে হচ্ছে বা ইরেগুলার হয়ে গেছে প্রত্যেক মাসে পিরিয়ডস হচ্ছে না বা ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো এই ধরনের কোনোরকম কোনো অ্যাবনরমালিটি যদি মা দেখতে পারেন নিজের পিরিয়ডসের মধ্যে হ্যাঁ তো সেক্ষেত্রে এক মাস এরকম ঘটলো মা লক্ষ্য করলেন যে হ্যাঁ একটা পরিবর্তন দেখতে পেলাম সেক্ষেত্রে মার একটু অবজার্ভ করা উচিত পরের মাসেও যদি সেম ঘটনা ঘটে বা তারপরের মাসেও যদি সেম ঘটনা ঘটে তাহলে কিন্তু আর একদমই দেরি করা উচিত না ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত মানে যত তাড়াতাড়ি আমরা ডক্টরের সাথে যোগাযোগ করব ঠিকভাবে সেই কারণটা ডক্টর বার করতে পারবেন এবং তার ট্রিটমেন্ট করতে পারবেন ফলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর যদি আমরা ঠিক সময়ে ট্রিটমেন্ট না করি নিজেদের কাছে চেপে রাখি ব্যাপারটা লুকিয়ে রাখি যে ঠিক হবে আটটু দেখি আটটু দেখি এরকম করি সেক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা যে আসল কারণটার জন্য পিরিয়ডসের নানারকম সমস্যা হচ্ছে সেই কারণটা ভেতরে ভেতরে বাড়তেই থাকবে হ্যাঁ এবং সব গুরুত্বপূর্ণ আমাদের ডেইলি লাইফ কিন্তু বিঘ্নিত হবে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো না লোকের সাথে মিশতে পারবো না এবং মানসিক যন্ত্রণায় ভুগব হ্যাঁ এই কারণে কোনোরকম কোনো নর্মালিটি যদি পিরিয়ডসের মধ্যে আসে সেক্ষেত্রে এক মাস জাস্ট দেখে পরের মাসেও যদি সেম ঘটনা ঘটে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত ডক্টরকে পুরো ব্যাপারটা জানানো উচিত নর্মালি ডক্টররা ইউএসডি করতে দেন ব্লাড টেস্ট দেন কিছু কিছু হরমোনাল টেস্ট করতে দেন এবং সেখান থেকে ওনারা বুঝতে পারেন যে কোথায় কি সমস্যা হয়েছে যদি থাইরয়েডের মতন সমস্যা হয় তো সেক্ষেত্রে ডক্টরের ওষুধ দেন সেগুলো খেলে কিন্তু সব কিছু অনেকটাই কন্ট্রোলে চলে আসে যদি পিসিওডির মতন সমস্যা যেটা আমাদের দেশে একটা বড় সমস্যা মেয়েদের প্রায় পাঁচ ছজন মেয়ের মধ্যে একজনের পিসিওডির সমস্যায় ভোগে তো সেরকম সমস্যা হলেও ডক্টররা লাইফস্টাইল চেঞ্জ করতে বলেন খাওয়া দাওয়া ঠিক করতে বলেন একটু এক্সারসাইজ করতে বলেন বা অনেক সময় কিছু ওষুধ দেন সেগুলো কয়েক মাস খেয়ে ব্যাপারটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসেন তো নর্মালি থাইরয়েড পিসিওডি এরকম হলে ডক্টররা ঠিকঠাকভাবে ব্যবস্থা করে নেন অন্য রকম কোনো যদি সমস্যা হয় তো সেক্ষেত্রেও কিন্তু যত আর্লি স্টেজে সেগুলো ধরা পড়বে তত সহজে কিন্তু ডক্টররা ট্রিটমেন্ট করতে পারবেন এবং তত সহজেই আমরা একটা জীবনের সুন্দর ছন্দে ফিরে আসবো আর সব থেকে বড়ো কথা যেহেতু আমরা মা হয়ে গেছি যদি আমরা নিজেরা না সুস্থ থাকতে পারি তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কীভাবে সুস্থ রাখবো বাচ্চাদেরকে কীভাবে ভালো রাখবো আর আমাদের পরিবারের বাকি সদস্যদেরও বা কীভাবে ভালো রাখবো তাই নিজেদেরকে ভালো রাখা নিজেদেরকে সুস্থ রাখা কিন্তু অবশ্যই দরকার আর এই জন্য কিন্তু সতর্ক থাকা সচেতন থাকাও ভীষণ দরকার শরীরে রকম কোনো ধরনের অস্বাভাবিকতা দেখতে পেলেই কিন্তু সেটা পরিবারের লোকেদের সাথে শেয়ার করা উচিত এবং সময় থাকতে থাকতে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাচ থেকো থ্যাংক ইউ